হিসাবে যা পেয়েছিলাম আজকে আমাদের মহামান্য কোর্ট আলটিমেটলি সেই অর্ডার আমরা পেলাম। দুটো সেকশনে ওর ডেথ সেন্টেন্স হলো, একটা হলো সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, আর একটা হলো 302। কোর্ট এই কেসটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে মনে করেছেন এবং একে ডেথ সেন্টেন্স দিলেন। আমরা তিন রকম এভিডেন্স কালেক্ট করলাম, একটা ডিজিটাল এভিডেন্স, একটা ফরেন্সিক এভিডেন্স, আর একটা খুব সাইকেল রাইড প্যাটার্ন। আমরা যা সিসিটিভিতে আকুইস পার্সন সাইকেল চালিয়ে গেছেটা ওটা আমরা প্রচার করলাম, তারপরে আকুইস পার্সনকে আমরা সাইকেল চালিয়ে একটা ভিডিও করলাম, এফএসএলে পাঠালাম, তাকে ম্যাচ হলাম। আর আজকে এই কেস সেন্টেন্স হলো ক্যাপিটাল পানিশমেন্ট হ্যাং টিল ডেথ। জানুয়ারি মাসের 3 তারিখ থেকে এই ট্রায়ালটা শুরু হয়। তিনের পরে আমাদের এই মামলার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে কথাটা আপনারা বারবার দেখাচ্ছেন, বিল আসছে, এই আসছে সারা ভারতবর্ষ জুড়ে, একটা খুব পরিষ্কার কথা আমি আপনাদের মাধ্যমে বলি, সেটা হলো যে আপনারা সবসময় বলেন যে কোর্টে মামলা দেরি হচ্ছে, তার জন্য অনেক ফ্যাক্টর আছে। আমি জানি না বিল যেগুলো আসছে সেগুলো কীভাবে এক্সিকিউট হবে, তার সবচেয়ে বড় এক্সাম্পল এই মামলাটা। এই মামলা আমার মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যেত, কিন্তু আমাদের ডিফেন্স কাউন্সিল মানে আমার আসামি পক্ষ এই মামলায় অনারেবল হাইকোর্টে চলে গেছিলেন, একটা এই গ্রাউন্ডে যে মামলা কেন তাড়াতাড়ি হচ্ছে এত প্রসিকিউশনের তরফে, এটা ছিল তার পয়েন্ট। যদি অনারেবল হাইকোর্ট তার পিটিশনে গুরুত্ব দেয়নি, কিন্তু মাঝখান থেকে 2-3 মাস আমাদের নষ্ট হলো, নাহলে এই মামলা হয়তো আমি 3-4 মাসের মধ্যে শেষ করতাম, 8-8.5 মাস লাগতো না। দেখুন আমাদের আইনে তো প্রচুর সিভিয়ার পানিশমেন্ট আছে, প্রসিজিউরাল লতে কোর্ট কাছারিতে জিনিসটা একটু ধীরে ফেলা হয়, কারণ অনেক তার ফ্যাক্টর আছে, একটা কাউকে দোষ দেওয়া যাবে না, অনেক ইস্যু আছে। তো আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, বিশেষ করে যে মামলাগুলো হিনিয়াস যেগুলো সোসাইটিকে নাড়া দেয়, যেমন এই মামলাটা, কারণ এর আগের দিন যখন সেন্টেন্স পয়েন্টে হিয়ারিং হয় আমি যখন বলেছিলাম যে এই ঘটনাটা উত্তরবঙ্গ না সারা ভারতবর্ষকে নাড়া দিয়েছে, লাইক দ্যাট অফ দ্য আর্জিকর। তো সেই জন্য এইখানেও একসময় উত্তরবঙ্গ তুতাল হয়েছিল, উত্তরবঙ্গ বন ছিল, পুলিশের ক্রেডিবিলিটির ওপরে কোশ্চেন উঠেছিল, এরকম অনেক কিছু উঠেছিল। আজকে সেই দিনটা এলো যে দিনটা আমরা বলতে পারি যে না, স্টেট চেষ্টা করলে পারে এবং স্টেট চেষ্টা করে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মামলা একটু তাড়াতাড়ি করতে হবে যাতে উইটনেসরা ভুলে না যায় সময়ের জন্য। এই জন্য মামলা তাড়াতাড়ি করা এবং মামলা ডিলিজিয়াসলি করা, এবং একটা পক্ষ মামলাতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়, ইনভেস্টিগেশন অবশ্যই ঠিক আছে, র অ্যান্ড অর্ডার কালেক্ট করা, এছাড়া র মেটেরিয়াল কালেক্ট করা, এছাড়া যারা প্রসিকিউটর মামলা করছে তাদেরও একটা বিরাট রোল আছে। Just